হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা আকিব ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে যথারীতি। তো আজকে হ্যাঁ, ভিডিওটা আসলে এবং থাম্বনেইলে দেখেছেন যে শীতকালে মাছ খায় না, মাছ খায় না, মাছ খেতেই চায় না, এই সে বিভিন্ন রকম সমস্যা। তো আসুন দেখি, আমরা দুটো মাছ আজকে ধরবো। অ্যাকচুয়ালি একটা মাছ আমরা ধরে ফেলেছি কিছুক্ষণ আগে, আমরা একটা মাছ ধরে ফেলেছি। তো আপনাকে পুরো বিস্তর জিনিসটা দেখাবো যে 15 মিনিটের মধ্যে আমরা এই শীতের মধ্যে পানি থেকে মাছ উঠাবো এবং সাইজের একটা রুই মাছ উঠাবো। তো দেখি না কী দিলে মাছ খায়। আপনারা তো বলেন যে মাছ টোপ খাচ্ছে না, নদীতে পুকুরে মাছ উল্টাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মাছ খেতে চাচ্ছেন না। তো আমাদের কাছে আছে পদ্মমধু এবং আগুন জল ম্যাক্স। আমরা ফিডার দিয়ে 15 মিনিটের মধ্যে একটা রুই মাছ উঠাবো, দেখি উঠাতে পারি কিনা। তো আসুন বিস্তারিত ভিডিওর দিকে চলে যাই। তো যাই হোক, আমরা এখন টোপ এবং চারের পদ্ধতিটা দেখা দিচ্ছি। আমরা ইউজ করবো হচ্ছে পদ্মমধু চার, একেবারে আদি আসল পদ্মমধু চার। ছিঁড়ে ফেলো, দেখানোর কিছু না, এটা সবাই জানে, সবাই চিনে, নতুন কিছু না। যারা সরাসরি চার করে মাছ মারেন তাদের জন্য পদ্ধতিটা আলাদা, সেটা প্যাকেটে লেখা থাকে। আমরা হচ্ছে এখানে দেখাবো, আমরা ফিডারে সুন্দরভাবে লাগিয়ে একটা স্পেশাল টোপ ইউজ করবো এবং আগুন জল ম্যাক্স ইউজ করবো, সেটার ফলাফলটা কি আপনাকে দেখিয়ে দেবো। শীতকাল নিয়ে যাদের কমপ্লেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এক মুঠ চার আর এক মুঠ মাটি ভালো করে মিশিয়ে ফেলো। যা মুঠ দিছো তাতে হাফ কেজি হয়ে গেছে, এত দাঁত প্রয়োজন ছিল না। বাস হয়ে গেছে মিশানো। এখন হচ্ছে ফিডারের মধ্যে আমরা সুন্দরভাবে মাটি মিশ্রিত যে চার আছে পদ্মমধু, সেটা হচ্ছে লাগিয়ে দেব। সব দিক দিয়ে আমাদের সুন্দরভাবে লাগাতে হবে যেন ফিডারের কোনো অংশ বের না হয়ে থাকে। ফিডার চেয়ে যদি আপনার চার বা মাটি বা আদার যাই বলেন না কেন, সেটা যদি বড়ো হয় খুব বেশি সমস্যা নেই, বিকজ এটা ইম্প্যাক্টের সময় যখন পানিতে পড়বে দূরে যেয়ে তখন কিন্তু কিছু অংশ ফেটে যায়। এখন হচ্ছে আমরা একটা টোপ ইউজ করবো, এর সম্পর্কে আমরা আগেও বলেছি, আমরা দেখিয়ে দিয়েছি। এটা সিম্পল জিনিস, খোল পচার ও হাবিজাবি জিনিস দিয়ে বানানো হয়, পাউরুটি খোল পচার দিয়ে। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে বাসি খোলের টোপ। সো বাসি খোলের টোপটা আমরা হচ্ছে এখানে তিন কাটা ইউজ করেছি, তিন কাটাতে আমরা তিনটা লাগিয়ে দিব। কোনো পিঁপড়ার ডিম আমরা আপাতত ইউজ করছি না। আপনাদেরকে আমি আগেই বলেছি যে শীতকালে মাছ পিঁপড়ার ডিম খুব কম খায়। তো আমাদের ফিডার সহ বড়শি যেটা সব কিছু রেডি হয়ে গেছে টোপ দিয়ে, আমরা যেটা করবো এখন হচ্ছে লাস্ট স্টেপ, এর মধ্যে আমরা আগুন জল ম্যাক্স স্প্রে করে দেবো। আগুন জল ম্যাক্স সম্পর্কে আপনারা জানেন, এর আগেও দেখেছেন, এবং এটাকে ঝাঁকিয়ে নিতে হয় খুব ভালোভাবে।
আমরা ঝাঁকিয়ে নিলাম এবং একবার শুধুমাত্র আমরা স্প্রে করবো টোপের উপর। এটা বারবার বলা হয়, আপনারা 4-5 বার স্প্রে করেন, এই জন্য অতিরিক্ত হওয়ার কারণে অনেক সময় এটা এফেক্টিভনেস হারায়। বাস একবার আমরা স্প্রে করে দিলাম, এখন হচ্ছে এটাকে আমরা কাস্ট করব। অনেকে বলছেন নদীতে বিলে কোথায় মাছ হচ্ছে না, আজকে দেখি বিলে মাছ হয় কিনা। শান্ত, নেট নাও, আস্তে, পরে ঝামেলা করবে কিন্তু। কাছে নিয়ে আসুন, কাছে নিয়ে আসুন, ভেসে গেলে তারপরে ভয় যেন না পায়। আস্তে করে উঠানো, আস্তে করে উঠানো, আস্তে করে। নেট চুবাও গে, তুমি কি নেট চুবানো জানো না, নতুন শিখছো? বাস লক ছেড়ে দেন, নিয়ে আসো, রাখো, ইয়া খুলে দাও। অ্যাভারেজ সাইজ 2 কেজি, সো দেখে নেন। নেট খুলছো, সোজা করে রাখো মাটিতে। সো এই হলো ঝামেলামুক্ত পদ্ধতি। শীতকাল, এখন বাজে সন্ধ্যা 7:30, যথেষ্ট ঠান্ডা, আমি এখন রাজশাহীতে। সো আপনারা বুঝতে পারছেন যে মাছটা ধরতে হয় কিভাবে, কি টোপ, কি স্প্রে, কি চার ব্যবহার করতে হয়। যাদের যারা অলরেডি ইউজ করেন তারা তো জানেনি, আর যারা নতুন আছেন তাদেরকে আমি বলে দিলাম। আর যদি এই সম্পর্কে কোনো হেল্প লাগে, নিচে হচ্ছে অর্ডারের জন্য আমাদের নাম্বার দেওয়া আছে, সো আপনারা অর্ডার করে যে কোনো সময় হাতে পেতে পারেন। আগে থেকে বলে রাখছি, আমরা কিন্তু কোনো রকম ক্যাশ অন ডেলিভারি দেই না রাজশাহী শহরের বাইরে, কাজেই কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি এগুলোর কথা কাইন্ডলি আমাদেরকে বলবেন না। যদি নিতান্তই প্রয়োজন হয়, আমাদের প্রোডাক্ট হচ্ছে গ্যারান্টি প্রোডাক্ট, আপনারা সরাসরি নিতে পারেন। এটা বহুদিন থেকে পাওয়া যাচ্ছে, গত 3 বছর ধরে, এবং এটা আমাদের গ্যারান্টিড প্রোডাক্ট। কাজেই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।